বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার আওতায় বিশায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আগামী 22 ও 23 অক্টোবর কনস্যুলার সেবা দেয়া হবে। মক্কা থেকে সহকর্মী এসএইচ হেমায়েত জানান, বিশার এয়ারপোর্ট রোডে অবস্থিত বিজনেস টাওয়ার হোটেলে 22 ও 23 অক্টোবর সকাল 7টা থেকে বিকেল 6টা পর্যন্ত এই সেবা দেয়া হবে। সেবাসমূহের মধ্যে রয়েছে পাসপোর্টের আবেদন গ্রহণ, মেয়াদ উত্তীর্ণ ডিজিটাল পাসপোর্টের রিইস্যুর আবেদন গ্রহণ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন ও সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা সহ অন্যান্য সেবা। কনস্যুলার সেবা নেওয়ার সময় প্রত্যেক প্রবাসীকে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি সাথে নিয়ে যেতে অনুরোধ করা হয়েছে। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ক্রয়ডনের মেয়র কাউন্সিলর শেরওয়ান চৌধুরীর নেতৃত্বে মেয়র ডিনার এবং চ্যারিটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, ক্রয়ডনের স্থানীয় একটি অভিজাত হোটেলে অ্যান্থনি কিং এর পরিচালনায় প্রথমে বিভিন্ন ধর্মের বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ক্রয়ডনের মেয়র কাউন্সিলর শেরওয়ান চৌধুরী, ডেপুটি মেয়র কাউন্সিলর পেলিসিটি ফ্লাইন, লিডার অফ ক্রয়ডন কাউন্সিলর হামিদা আলী, ইনামুল করিম চৌধুরী এবং ফরহাদ হোসেন টিপু। এ সময় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন আলাউল রহমান, সোমা দাস এবং বলিউডের নৃত্যশিল্পী আপসারা আর্ট। উল্লেখ্য, ক্রয়ডনের মেয়র কাউন্সিলর শেরওয়ান চৌধুরীর নেতৃত্বে চ্যারিটির সম্পূর্ণ অর্থ বিয়ানবাজার ক্যান্সার হসপিটাল, ক্রাইসিস এবং লিলিপ্যাড এপিল এই তিনটি চ্যারিটির মাঝে বিতরণ করা হবে বলে জানান অনুষ্ঠানের আয়োজকবৃন্দ। অনুষ্ঠানে নিলাম এবং রাফেল ড্রয়ের দায়িত্ব পালন করেন আনোয়ার হোসেন বাচ্চু। চ্যারিটি অনুষ্ঠানের সাফল্যতা অবশ্যই আপনাদের সবার প্রাপ্য বলবো। আর এই চ্যারিটি থেকে আজকের যে সাড়া পেয়েছি আমরা, এটা আমি রিয়েলি অ্যামেজিং। বাহরাইনে উদযাপন করা হয়েছে আন্তর্জাতিক খাদ্য দিবস 2021। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO-র সহযোগিতায় প্রতি বছর এই দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে শনিবার স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন উই কেয়ার এবং ওয়ান হার্ট বাহরাইনের যৌথ উদ্যোগে বাহরাইনের সিত্রা এলাকার একটি ক্যাম্পে বিভিন্ন দেশের শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় কাপড় বিতরণ করা হয়। মানবিক সংগঠন উই কেয়ারের সদস্য সবুজ মিলন বলেন, একটি দেশের নাগরিকদের মৌলিক চাহিদাগুলোর মধ্যে খাদ্য অন্যতম। বিশ্বজুড়ে গ্লোবাল ওয়ার্মিং এবং আরও কয়েকটি বিষয়ের পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীতে একটি মানুষও যেন ক্ষুধার কষ্টে জীবনযাপন না করে। এরই প্রেক্ষিতে উই কেয়ার টিম বাহরাইনের বিপদগ্রস্ত মানুষদের সামান্য সাধ্যের মধ্যে মৌলিক চাহিদা পূরণ করতে সব সময় চেষ্টা করে। এ সময় উপস্থিত ছিলেন ওয়ান হার্ট বাহরাইনের এরজান, তানিয়া, মার্ভেন, সাতিস এবং উই কেয়ার টিমের সবুজ মিলন, মোহাম্মদ ইউসুফ মফাজল, সাইফুল ওজলি সহ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাহরাইন শাখার সাংগঠনিক সম্পাদক সম্রাট নজরুল সিদ্দিকী।